নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। এখন আরেকটি ঈশপের গল্প পড়তে চলেছি। এই গল্প হলো নীতিমূলক গল্প। গল্পের নাম নেকড়ে আর সারস। শিকার ধরে খেতে গিয়ে এক নেকড়ের গলায় হাড় ফুটে গিয়েছিল। যন্ত্রণা হচ্ছিল খুব, কিন্তু ছাড়াতে পারছিল না। এদিক এদিক ছোটাছুটি করতে লাগলো। সামনে যার সঙ্গেই দেখা হচ্ছে তাকেই অনুরোধ করছে, ভাই এটা ছাড়িয়ে দিয়ে বাঁচাও। বনের কোনো জন্তুই তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো না। কে যাবে? তাদেরই পরিচিত কাউকে না কাউকে শিকার করে খেয়েছে। ওটা হয়তো তাদের কোনো স্বজনেরই হার। নেকড়েকে বাঁচালে তো আবার তাদেরও বিপদ। নেকড়ে আর কি করে, নদীর ধারে চলে গেল। সেখানে দেখতে পেল এক সারসকে। তাকে সে কেঁদে কেঁদে বলল, গলা থেকে হাড়টা বের করে দাও ভাই, এর প্রতিদানে যা চাইবে তাই দেব। নেকড়ের কাকুতি মিনতিতে সারসের মন গলে গেল। তাছাড়া সে তো কিছু পুরস্কারও পাবে। কিছু প্রাপ্তির আশায় নেকড়ের মুখের ভিতর তার লম্বা ঠোঁট ঢুকিয়ে দিল। বহু কসরত করে অবশেষে গলায় আটকানো হাড় টেনে বের করে আনল। নেকড়ে যন্ত্রণা থেকে মুক্তি পেল। এবার বিনীতভাবে সারস বলল, আমায় কি পুরস্কার দেবেন, দিন নিয়ে চলে যাই। নেকড়ে গর্জন করে উঠল, দাঁত খিঁচিয়ে বলল, পুরস্কার? কি অকৃতজ্ঞ তুই! আমার মুখের ভেতর থেকে যে তোর মাথা বের করে আনতে পেরেছিস, ওটাই তো তোর ভাগ্য। আমি যে খেয়ে ফেলিনি, এর চেয়ে বড় পুরস্কার আর কি চাস? যা পালা। সারস পালিয়েই বাঁচল। নীতি কথা, যারা পাওয়ার আশায় চলে তারা প্রায়ই হতাশ হয়। তাই আমাদের যে কোনো কাজ, সেই কাজটি করার খুশির জন্যই করা উচিত। তার থেকে যে আমরা কি ফল পাব, সেই প্রত্যাশা যদি না করে আমরা চলি, তাহলে আমাদের খুশি হবে শতগুণ। আশা করি এই গল্প থেকে তোমরা কিছু শিখতে পারলে। আবার দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ, ভালো থেকো।